হ্যালো বন্ধুরা এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওতে আমি দুটি জিনিস নিয়ে আলোচনা করবো প্রথমত আপনাদের থার্ড লিস্ট গতকাল বেরোনোর কথা ছিল আপনাদের সম্ভাব্য ডেট আমি বলছিলাম বাট আপনাদের থার্ড লিস্ট কিন্তু কালকে প্রকাশিত হয়নি তো আপনাদের কী কারণের জন্য থার্ড লিস্ট প্রকাশিত করা হয়নি কালকে এবং আপনাদের থার্ড লিস্ট তাহলে আপনার পরবর্তী কোন ডেটে আপনার বেরোতে চলেছে এটা আপডেট আপনাদেরকে আমি প্রোভাইড করবো অবশ্যই এটা আপনাদের ফাইনাল আপডেট আমি আপনাদেরকে প্রোভাইড করব যে আপনাদের থার্ড লিস্ট কবে আপনাদের আসতে চলেছে এটা কিন্তু আপনাদের কনফার্ম ডেট আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনাদের প্রথম লিস্টে যারা শর্ট লিস্টের ক্যান্ডিডেট অর্থাৎ যারা প্রথম ভেরিফিকেশান সেকেন্ড ভেরিফিফিকেশন করে কমপ্লিট করে তাদের তারা জয়নিংয়ের জন্য অপেক্ষা করছে তো সেই সমস্ত ক্যান্ডিডেটকে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে তাদের খড়গপুরে তাদের জয়নিংয়ের জন্য ডাকা হয়েছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে দেওয়া হবে এবং ভার্চুয়াল কনফারেন্সে থাকবে আমাদের পি আমাদের নরেন্দ্র মোদী সেখানে কিন্তু ভার্চুয়াল কনফারেন্সে থাকবে তো তাদেরকে কংগ্রাচুলেট করার জন্য সেই কন ভার্চুয়াল এখানে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদেরকে ডাকা হয়েছে সমস্ত ডিপার্টমেন্ট থেকে যারা নতুন নিয়োগপত্র পেতে চলেছে তো সকলকেই সেখানে আপনারা দেখতে পাবেন তো যারা শর্ট লিস্টের ক্যান্ডিডেট রয়েছেন প্রথম লিস্টে তো তারা অবশ্যই এটার নিউজ আপনারা পেয়ে গেছেন আপনাদের ইনভাইটেশন লেটার আপনাদেরকে পাঠানো হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের তো যারা জিডিএসএ পরবর্তী ক্ষেত্রে আপনারা জয়েন করবেন আপনাদের অবশ্যই এ এইভাবেই আপনাদের প্রচেষ্টা হবে আপনাদের কিন্তু নিয়ার বাই কোনো লোকেশান আপনাদের আপনাদেরকে ডাকা হবে এবং সেখানে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে যেতে হবে এবং সেখানে কিন্তু অফিসিয়ালিভাবে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে তো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবেন সঙ্গে থাকবেন তো চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদেরকে যে ইনভাইটেশান আর লেটার আপনাদেরকে দেওয়া হয়েছে এবং বলে রাখি এই লেটার আপনাদের দেওয়া হয়েছে এসএসপি এসএসপি থেকে আপনাদেরকে পাঠানো হয়েছে অর্থাৎ আপনারা যে হেড ডিভিশনে আপনাদের যেটা হেড ডিভিশন রয়েছে যেখানে আপনারা ভেরিফিকেশন করেছেন আপনারা সেখান থেকে কিন্তু এটা পাঠানো হয়েছে প্রথম লিস্টে যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছেন যারা জয়নিংয়ের জন্য অপেক্ষা করছেন সকলকে কিন্তু পাঠানো হয়ে গেছে যাদের এই ষোলো তারিখে ডেট দেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইনভাইট করা হয়েছে কোথায় আপনাদের ইনভাইট করা হয়েছে আপনাদের অ্যাট আইআইটি খড়গপুরে কিন্তু আপনাদের ইনভাইট করা হয়েছে এবং আপনারা ডেট দেখতে পাচ্ছেন এখানে ষোলোই মে দু হাজার তেইশে কিন্তু আপনার ডেট রয়েছে তো এখানে ইনভাইটেশন লেটার আপনার লেখা রয়েছে কংগ্রেচুলেশন অন বিং সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু জিডিএস বিপিএম আপনি যে পোস্টে সিলেক্ট হয়েছেন সেটা আপনার এখানে লেখা থাকবে এবং আপনি কোন জায়গায় সিলেক্ট হয়েছেন সেটা আপনার এখানে লেখা রয়েছে এবং এখানে আপনাদের আরেকটা কথা বলা হয়েছে ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য রোজগার মেলা ইভেন্ট দ্যাট উইল বি ভার্চুয়ালি অ্যাড্রেসড বাই অনাবেল প্রাইম মিনিস্টার অর্থাৎ পি এম নরেন্দ্র মোদী আপনাদেরকে ভার্চুয়াল কনফারেন্সে আপনাদের সঙ্গে থাকবেন এবং উনি কিন্তু আপনাদের কংগ্রেচুলেট করবেন এবং আপনার সময় এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু সকাল আটটায় কিন্তু আপনাদের সেখানে পৌঁছাতে হবে সকাল আটটার আগে অবধি কিন্তু আপনারা ঢুকে যাবেন যারা যারা এই লেটার পেয়েছেন আপনাদেরকে বলে দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই এর আগেই কিন্তু আপনারা সেখানে পৌঁছে যাবেন এবং এখানে আপনাদেরকে সঙ্গে একটা অরিজিনাল আইডি প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে যে আপনি সেই প্রার্থী কিনা সেটা সেখানে যাচাই করা হবে তার তবেই কিন্তু আপনার এন্ট্রি হবে সেখানে তো অবশ্যই আপনারা কিন্তু একটা গভর্নমেন্ট আপনার আইডি প্রুফ কিন্তু নিয়ে যাবেন তো যারা যারা এখনও সিলেক্টেড হননি যারা সেকেন্ড লিস্টের ক্যান্ডিডেট রয়েছেন যারা আপনার সেকেন্ড ভেরিফিকেশন করতে যাচ্ছেন তো তাদেরকে বলি আপনাদেরও কিন্তু এইভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হবে আপনাদেরকেও ইনভাইট করা হবে এবং আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনার আইআইটি খড়গপুরে ডাকা হয়েছে সেরকমই আপনাদের নিয়ার বাই কোনো লোকেশানে আপনাদেরকে ডাকা হবে সমস্ত ক্যান্ডিডেটকে আপনার সেখানে ডাকা হবে আপনার যে একা ডাকা হবে এমনটা কিন্তু ব্যাপার নয় তো এখন অবধি যে আপডেট ছিল আপনাদেরকে আমি সেটা দিলাম এবং আপনাদের যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার কি ধরনের হয় সেটাও কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলুন এরপর জেনে নেওয়া যাক যে আপনাদের থার্ড লিস্ট আপনাদের কবে তাহলে বেরোতে চলেছে জিডিএসের থার্ড লিস্ট আপনাদের কিন্তু এগারো তারিখে যেহেতু প্রকাশিত হয়নি এগারো তারিখে আপনার বেরোনোর কথা ছিল তো প্রকাশ না হওয়ার কারণ হচ্ছে আপনার একটাই যে আপনার কর্ণাটকের যে আপনার ইলেকশন চলছে সেটার জন্য ঠিক আছে অলরেডি কর্ণাটকের ইলেকশন কিন্তু আপনার দশ তারিখে আপনার কমপ্লিট হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কর্ণাটক ইলেকশন ছিল আপনাদের দশ তারিখে এবং আপনার এই রেজাল্ট ইলেকশনের রেজাল্ট আপনার প্রকাশিত হবে আপনার স্যাটারদে তেরোই মে কিন্তু আপনার প্রকাশিত হবে শনিবার তেরোই মে আপনার এই রেজাল্ট প্রকাশিত হবে তো আপনাদেরকে বলে দিই আপনাদের এগারো তারিখে আপনার থার্ড লিস্ট আপনার না আসার কারণ হচ্ছে এটাই যে আপনার দশ তারিখে যেহেতু আপনার সন্ধ্যেতে আপনার ইলেকশন আপনার শেষ হয়েছে এবং এবং এগারো তারিখ হচ্ছে তার পরের দিন তো বলে রেখি আপনাদের ডিপার্টমেন্টের কিছু ইস্যু থাকার জন্য অর্থাৎ আপনার আপনারা জানেন যে এই ইলেকশনে কিন্তু আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনার কর্মচারী কিন্তু এই ইলেকশনে কাজ করে থাকে তো সেই জন্য কিন্তু আপনার এই পরের দিনটা কিন্তু আপনার ছাড় দেওয়া হচ্ছে এবং আপনার এই কর্ণাটকের যেহেতু আপনার রেজাল্ট রয়েছে আপনার তেরো তারিখে তো এই তেরো তারিখে কিন্তু আপনার টার্গেট করা হচ্ছে এখন অবধি যেটা আপডেট রয়েছে আপনাদের তেরো তারিখে কিন্তু আপনার কর্ণাটকের আপনার সেকেন্ড লিস্ট বেরোবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সহ বাকি যে স্টেটগুলি রয়েছে সেটার কিন্তু আপনার থার্ড লিস্ট আপনার প্রকাশিত হতে চলেছে এবং সঙ্গে কর্ণাটকের কিন্তু ইলেকশনের রেজাল্টও কিন্তু আপনার এই তেরোই মে কিন্তু আপনার প্রকাশিত হয়ে যাবে তো এখন অবধি এরকম সংকেত পাওয়া যাচ্ছে আপনাদের কিন্তু যেটা সবুজ সংকেত রয়েছে আপনার ফাইনাল ডেট আপনারা বলতে পারেন আপনাদের তেরোই মে কিন্তু আপনাদের রেজাল্ট আসতে চলেছে তো বলে রাখি আজকেও আপনাদের সম্ভাবনা আছে সেটা খুবই কম সম্ভাবনা কারণ আপনার যখন নিউজটা বের হয় ডিপার্টমেন্ট থেকে যখন কথোপকথন হয় এইসব ব্যাপারে তো উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে যেমন আমাদের এআইজিডিএস ইউনিয়নের মহাসচিব রয়েছেন তো ওনাদের সঙ্গে যখন কথোপকথন হয় ডিপার্টমেন্টের উচ্চপদস্থ যারা ব্যক্তি রয়েছেন তো অ্যাকচুয়ালি কিন্তু আপনার পারফেক্ট ডেট কিন্তু কোনো সময় বলা হয় না ঠিক আছে সো আপনার এভাবে কিন্তু আপনার ডেট বলা হয় আপনার মোটামুটি বলা হয় যে এই সপ্তাহের মধ্যে বেরোবে বা আপনার এই তিন চার দিনের মধ্যে আপনার বেরোবে এরকমভাবেই কিন্তু বলা হয়ে থাকে তো আপনাদেরকে বলে দিই আপনাদের যে আপডেট রয়েছে যে আপনার এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার লিস্ট প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ আপনার রবিবারের অবধি কিন্তু আপনার লিস্ট প্রকাশিত হয়ে যাবে তো আপনাদের এখানে সমস্ত কিছু অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে এবং যে ইনফরমেশন রয়েছে এখন অবধি সেটা হচ্ছে আপনাদের ফাইনাল ডেট আপনারা বলতে পারেন আপনাদের তেরো তারিখে বাট আজকে আপনাদের একটা সম্ভাবনা রয়েছে আপনাদের আজকেও লিস্ট আসতে পারে বাট আমার মনে হয় যেন আজকে আপনাদের লিস্ট আসবে না আপনাদের যে থার্ড লিস্ট আপনাদের বেরোনোর কথা রয়েছে সেটা কিন্তু আপনাদের তেরো তারিখেই প্রকাশিত হয়ে চলেছে তো আশা করছি আপনাদের থার্ড লিস্ট কবে বেরোবে এ নিয়ে আপনাদের সকলেরই কনফিউজ দূর হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু জিডিএসের সমস্ত কিছু আপডেট পেতে আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই